HP EliteBook 840G2 HP EliteBook সিরিজটা এলিট শ্রেণীর ইউজার এবং মোস্টলি প্রোসিউমারদের জন্য। যদিও হাই বিল্ড কোয়ালিটি, প্রিমিয়াম লুক অ্যান্ড ফিনিশিং আর তার সাথে সেরা কিছু কম্পোনেন্টস বা হার্ডওয়্যারের কম্বিনেশনে ক্রাশ খাওয়ার মতো সব ম্যাটেরিয়াল নিয়ে প্রাণ পিনাট বাটার কম্বিনেশনে এই EliteBook সিরিজটা। যারা EliteBook সিরিজের কোনো ল্যাপটপ এর আগে ধরেছেন অন্তত 5 মিনিট 5 সেকেন্ডের জন্য হলেও তাদের বলে বোঝাতে হবে না কি পরিমাণ প্রিমিয়াম ফিল দেয় ল্যাপটপগুলো হাতে নেওয়ার পর। আমাদের আজকের EliteBook 840G2 এর এই ইউনিটটা প্রোভাইড করেছে Horizon, সো থ্যাংকস টু দ্যাম। আপনি চাইলে Horizon এর শপ থেকে ঘুরে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে তাদের পেজের লিঙ্ক এবং শপের অ্যাড্রেস দেওয়া আছে। সো EliteBook 840G2 ল্যাপটপের ডিসপ্লের ব্যাক পার্টটা ম্যাটে ফিনিশের এবং আপাত দৃষ্টিতে মনে হতে পারে ডাস্ট আটকে যেতে পারে খুব দ্রুত, কিন্তু হাতে নিলে বোঝা যায় আসলে ডাস্ট আটকানোর খুব একটা চান্স নেই। ফিনিশিংয়ের বিষয়ে বরাবরই HP খুব একটা কম্প্রোমাইজ করে না, প্লাস বিল্ড কোয়ালিটির দিক দিয়ে। এছাড়াও ল্যাপটপটা যথেষ্ট স্লিম অ্যান্ড স্লিকি, 14 ইঞ্চের LED ডিসপ্লে, এটি অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে যার ভিউইং অ্যাঙ্গেলটা বেশ ভালো। সেন্টার পয়েন্ট থেকে 160 ডিগ্রি অবধি মোটামুটি বেশ ভালো ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাচ্ছে, যথেষ্ট শার্পনেস চোখে পড়লো, একটু বেশি আলোতে ব্রাইটনেসটা কিছুটা কমই লাগে। তবে এতে ইনডোরে খুব একটা সমস্যা হওয়ার কথা না, ফুল HD ভিডিও বেশ ভালোই ডিটেইলড আর কালারফুল মনে হয়েছে আমার কাছে, তবে ISP প্যানেলের ফিলিংস আশা করাটা একটু বোকামি হবে। তাছাড়াও বাজেটের দিক থেকে চিন্তা করে আর ISP প্যানেলের ডিসপ্লের কস্ট ল্যাপটপের কস্টটাকে বাড়িয়ে দিবে বিষয়টা কনসিডার করলে LED-তেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। ডিসপ্লে পার্টটা শেষ করে এবার কথা বলা যাক হার্ডওয়্যার বিষয়ে। Core i5 5th generation-এর টার্বো বুস্ট টেকনোলজি সম্বলিত প্রসেসর, যেটা কিনা মাল্টি থ্রেডিং বা মাল্টিটাস্কিং এর ভ্যারিয়েন্ট বেঁধে সর্বোচ্চ 3.2 GHz প্রসেসিং স্পিডে কাজ করতে সক্ষম। সো বুঝতেই পারছেন যারা ডিজাইনার বা ভিডিও এডিটর এবং প্রচুর মাল্টিটাস্কিং করে থাকেন তারা বেশ ভালো সাপোর্ট পাবেন এই ল্যাপটপটা থেকে আশা করা যায়। EliteBook এর এই মডেলের ল্যাপটপটার একটা ভ্যারিয়েন্ট রয়েছে যাতে টাচ ডিসপ্লে রয়েছে এবং সেটি ফুল HD রেজুলেশনের এবং কর্নিং গরিলা গ্লাস সাপোর্টেড, যদিও সেটা বাংলাদেশের বাজারে খুব একটা অ্যাভেলেবল দেখা যায় না, কারণ মোটামুটি বেশ কস্টলি একটা ডিভাইস। সো হোয়াট এভার, রাইট সাইডের ডিসপ্লে পোর্টটা দিয়ে 4K রেজুলেশন ডিসপ্লে বা আলট্রা HD TV-তেও ডিসপ্লে কাস্ট করতে পারবেন এবং রিফ্রেশ রেট পাবেন সেক্ষেত্রে সর্বোচ্চ 60 Hz। সো বুঝতেই পারছেন কেন এই ল্যাপটপগুলো EliteBook সিরিজের অন্তর্ভুক্ত। এবং এছাড়াও রয়েছে DDR3 LRAM-এর দুটো স্লট যা আপনি সর্বোচ্চ 64 GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন, তবে ইনিশিয়ালি 4 GB থাকবে এবং DDR3 LRAM খুবই অল্প পাওয়ার কনজিউম করা, ব্যাটারি ব্যাক আপ বেশ ভালোই পাচ্ছে, ফুল চার্জে মোটামুটি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা অনায়াসে চলে যায়। এছাড়াও 50 ওয়াটের চার্জার দিয়ে চার্জ ফুল হতে 2.5 থেকে 3 ঘন্টা লাগছিল, তবে ডিভাইসটি অনেক বেশি পাওয়ারফুল হলেও DDR3 LRAM-এর জাস্ট 1.35 ওয়াট বিদ্যুৎ খরচ করে রান করা খুব একটা হিট হচ্ছিল না। কুলিং সিস্টেমটা বেশ চমকপ্রদ মনে হয়েছে আমার কাছে, কারণ অনেক বেশি নয়েজলেস, প্লাস প্রসেসর স্ট্রেস টেস্টিংয়েও খুব একটা হিট হচ্ছিল না দেখে। ল্যাপটপটিতে 4টা USB 3 পোর্ট পাবেন যা কিনা বেশ তারিফ করার মতো একটা বিষয়, কারণ ইউজুয়ালি আমরা এতগুলো IO পোর্ট নর্মালি দেখি না। এছাড়াও ল্যাপটপটি DTS সাউন্ড সিস্টেম সাপোর্টেড এবং এতে রয়েছে স্টেরিও স্পিকার যা বেশ ভালো কোয়ালিটি সাউন্ড প্রোভাইড করেছিল। যদিও আমি ডলবির ফ্যান, কিন্তু DTS এর লাউড সাউন্ডটা হার্শ আর ফ্যাসফ্যাসে লাগলেও এই ল্যাপটপটিতে সেই বিষয়টা খুব একটা লক্ষ্য করিনি, যথেষ্ট ডিপ অ্যান্ড ক্রিস্টাল সাউন্ড পাচ্ছিলাম। এই নোটবুকটার আরও একটা আকর্ষণীয় ফিচার হলো এটিতে M2 SSD স্লট রয়েছে, যেটির খাতিরে আপনি খুব দ্রুত সিস্টেম বুট করতে পারবেন যদি একটা SSD ব্যবহার করেন, প্লাস সফটওয়্যার লঞ্চিং টাইমও খুবই কম লাগবে। সো যারা হ্যাভি ইউজার এবং মাল্টিটাস্কিংয়ে খুব পাওয়ারফুল পারফরমেন্স চায় তাদের জন্য M2 স্লটটা বেশ প্রোডাক্টিভ একটা ফিচার হবে বলে আশা করা যায়। এছাড়াও ডুয়াল ব্যান্ড ওয়্যারলেস সাপোর্ট থাকছে, যেখানে সর্বোচ্চ 5 GHz ওয়াইফাই ফ্রিকোয়েন্সি ব্যবহার সম্ভব এবং হাই স্পিড ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য এই ফিচারটা আমি পার্সোনালি গত 4 বছর ধরে অনেক বেশি পছন্দ করি। তাছাড়াও জেনুইন উইন্ডোজ বায়োসে GPT পার্টিশনে ইউজ করতে পারবেন এবং রিয়েলটেক আর গিগাবিটের অন্যান্য প্রয়োজনীয় সব ড্রাইভ তো থাকছেই আপনাকে বেস্ট সাপোর্টটা দেওয়ার জন্য, সাথে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো এই ছিল EliteBook 840G2 নোটবুকের ওভারভিউ। ল্যাপটপটি Horizon-এ অ্যাভেলেবল আছে, যেহেতু তারা ইম্পোর্টার অ্যান্ড হোলসেলার, সো খুব দ্রুত স্টক শেষ হওয়ার চান্স আছে। সো কেউ চাইলে ফ্যাক্ট সেন্টারের সাবস্ক্রাইবার মেনশন করলেই পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিও লাইক দিয়ে রাখবেন। সো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন আর ফ্যাক্ট সেন্টারের অন্য ভিডিওগুলো দেখবেন আশা করি। সো আজকের মতো, টাটা।